নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে বেশ কিছু আম গাছের কালেকশন দেখাবো, প্রায় 10 থেকে 15 রকমের। আজকে ছাদে হয় এমন কিছু ভালো আম গাছ দেখাবো এবং যেগুলো মাটিতে খুব বেশি ফলন হবে সেরকম কিছু আম গাছ দেখাবো। প্রথমেই যে আম গাছগুলো দেখাবো সেটা হচ্ছে কাটিমন ম্যাঙ্গো। তো এইটা কিন্তু ছাদে খুব বেশি ফল দেয়, তো যারা ছাদের জন্য একটা ভালো আম গাছ খুঁজছেন তাদেরকে বলবো কাটিমন করার জন্য। কাটিমনে কিন্তু ভালো ফল দেয়, আর প্রত্যেকটা ব্রাঞ্চওয়ালা গাছ পেয়ে যাবেন। এইটার হাইট প্রায় 3 থেকে 4 ফুটের মতন এসে যাবে, তো চাইলে আপনারা এর থেকেও ছোটো গাছ কিন্তু নিতে পারেন। আর যারা একদম স্ট্রেট গাছ চান, কোনো ব্যাখ্যা না, তো সেই গাছগুলোও পেয়ে যাবেন। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে কাটিমনের গাছ, এবং প্রত্যেকটা গাছই গ্রোথ সহ এবং প্রত্যেকটাই 6-7টার ওপরে ব্রাঞ্চ আছে। তো যারা ছাদে করতে চান, ভালো আমের ফলন পেতে চান, তাদেরকে বলবো কাটিমনটাও করার জন্য। তো এরপর যে গাছটা দেখাবো ছাদে যারা আম করতে চান তাদের জন্য, সেটা হচ্ছে বাড়ি আকার। তো এই গাছটার হাইটও 4 থেকে 5 ফুট, এর থেকে ছোটো হাইটের গাছও আপনারা পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এই গাছগুলো কিন্তু আমাদের থেকে অনলাইনেও কিনতে পারেন, অথবা অফলাইনের মাধ্যমে এসে দেখে শুনে কিনে নিতে পারেন। তো আমি দুটোরই নাম্বার হচ্ছে ডেসক্রিপশান বক্সে আর ভিডিওতে দিয়ে দেবো, চাইলে আপনারা কল করে জেনে নিতে পারেন। তো ছাদ বাগানে কিন্তু আপনারা বাড়ি আকারও আম গাছটাও কিন্তু করতে পারেন। এরপর যে আম গাছটা দেখাবো সেটা হচ্ছে নাম ডকমাই হোয়াইট ম্যাঙ্গো। তো নাম ডকমাই হোয়াইট ম্যাঙ্গোর পাতাটা কিন্তু একটু ডিপ কালারের হয়, আর পাতার একটু ডিফারেন্ট টাইপের হয়। তো এগুলো হচ্ছে নাম ডকমাই হোয়াইটের গাছ। তো এগুলো প্রায় 3 ফুট থেকে 3.5 ফুট হাইটের হয়ে যাবে। তো এর থেকেও ছোটো গাছ আছে, এর থেকেও বড়ো গাছ রয়েছে। তো চাইলে আপনারা প্রত্যেকটা সাইজের গাছই পেয়ে যাবেন। তো এটাও কিন্তু ছাদের জন্য একদম উপযুক্ত। তো এই আম গাছটাও ছাদে কিন্তু খুব ভালো হবে। এরপরে দেখাই বেশ কিছু গাছ যেগুলো মাটিতে ভালো হবে। তো এই কস্তুরি গাছটাও কিন্তু আপনার মাটির জন্য নিতে পারেন, অথবা এখানে প্রচুর গাছ রয়েছে এখানে মিক্সড করা, যেমন কাঁচা মিঠে, গোলাপ খাস, আম্রপলি। তো আম্রপলিটাও কিন্তু ছাদের জন্য উপযুক্ত, ছাদে আম্রপলি হয়, তবে মাটিতে কিন্তু ফলন বেশি হয়। এছাড়াও এখানে অনেক ধরনের গাছ রয়েছে, যেমন চৌষা, দশেরি, হিমসাগর। তো বিভিন্ন ধরনের আম গাছ এখানটায় হচ্ছে মিক্সড করা রয়েছে। তো চৌষা আমটা কিন্তু খুব ভালো এবং সুস্বাদু, এবং এর ফলনটাও কিন্তু প্রচুর বেশি হয়। তো জনপ্রিয় আমের মধ্যে চৌষা কিন্তু 1 নম্বরে ধরাই যায় এবং খুব ভালো একটা আম। তো এখানে অনেকগুলো আম মিক্সড করা রয়েছে। তো এরপরে এখানে রয়েছে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তো যারা ছাদ বাগানে একটা ভালো আম গাছ খুঁজছেন, তো কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো এগুলো করতেই পারেন। ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত একটা আম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, যার ফলনও কিন্তু প্রচুর আর খেতেও কিন্তু প্রচুর ভালো হয়। প্রত্যেককে বলবো যে যারা এতদূর ভিডিওটা দেখলেন, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো এগুলো সব হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর চারা। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তো ছাদ বাগানে যারা একটা ভালো আম খুঁজছেন, তো ব্যানানা ম্যাঙ্গোটাও কিন্তু করতে পারেন। ব্যানানা ম্যাঙ্গোর ফলনও যেমন প্রচুর, খেতেও কিন্তু খুব ভালো। আর ছাদ বাগানে সব থেকে বেশি ভালো হয় কিন্তু ব্যানানা ম্যাঙ্গো আর কাটিমন। তো এরপর যে আম গাছটা দেখাবো তার নাম হচ্ছে চ্যাংমাই। তো এটা ছাদে হবে না, এটা আপনারা মাটিতে কিন্তু করতে পারেন, মাটির জন্য একদম উপযুক্ত একটা গাছ। তো এরপর যে আমটা করতে পারেন সেটা হচ্ছে অল টাইম ম্যাঙ্গো। অল টাইম ম্যাঙ্গোটা আপনারা ছাদেও করতে পারেন, ছাদেও ভালো ফলন দেয়, অথবা মাটিতেও করতে পারেন, মাটিতেও কিন্তু খুব ভালো ফলন দেয়। তো অল টাইম ম্যাঙ্গোটা কিন্তু সবসময় হয়। তো চাইলে আপনারা এই গাছ একটা বসিয়ে দেখতে পারেন প্রত্যেক ছাদ বাগানিরাই। তো এগুলো হচ্ছে অল টাইম ম্যাঙ্গোর ছোটো চারা। তো আপাতত এই স্টকটাই আছে এখন আমাদের কাছে। তো চাইলে যারা চান, যদি বড় গাছ চান তাহলে এনে দেওয়া হবে। এছাড়াও যদি অন্য কোনো আম গাছ চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারেন। এরপর রয়েছে গৌরমতি। তো গৌরমতিটা মাটিতে করাই বেস্ট হবে, ছাদে কিন্তু গৌরমতিটা হবে না। তো এগুলো হচ্ছে গৌরমতির গাছ রয়েছে। তো এগুলো প্রায় 5 ফুটের কাছাকাছি হয়ে যাবে। তো এর থেকে ছোটো চারাও কিন্তু রয়েছে। তো এখানেও কিন্তু বেশ কিছু কাটিমন ম্যাঙ্গো রয়েছে, আরও আগেও দেখেছি বড়। তো এগুলো হচ্ছে ওর থেকে একটু ছোটো সাইজের গাছ, এগুলো প্রায় 3 ফুটের কাছাকাছি গাছ হবে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই কাটিমনের গাছ।
এছাড়া যদি কোনো গাছের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমরা সেই গাছ কিন্তু এনে দিতে পারবো। আর তাছাড়া যারা চান অফলাইন বা অনলাইনের মাধ্যমেও কিনে নিতে পারেন। আর এগুলো হচ্ছে মিয়াজাকি আম গাছ, তো মিয়াজাকি আপনারা ছাদেও করতে পারেন অথবা মাটিতেও বসাতে পারেন, যেখানে খুশি সেখানেই করতে পারেন। তো অনেকেই হচ্ছে নার্সারির ঠিকানাটা জিজ্ঞেস করেন, নার্সারির ঠিকানাটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুর। যদি আপনারা আমাদের নার্সারিতে আসতে চান তাহলে আপনাদেরকে বনগা বা শিয়ালদা লোকাল ধরে নামতে হবে গোবরডাঙ্গা স্টেশনে, তারপর টোটো বা অটোর সাহায্যে যদি বলেন যে ফুলবাগান যাব তাহলে আপনাদের ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে, এছাড়া আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন। নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।